একটা সময় ছিল যখন আমরা চিঠি আদান প্রদান করতাম। তখন একটি চিঠি কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছাতে 2-3 দিন বা তারও অধিক সময় লেগে যেত। এখন আমরা আধুনিক যুগে চিঠি বা বার্তা অল্প সময়ে পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে খুব দ্রুত এবং সহজে প্রেরণ করতে পারি। অল্প সময়ে তথ্যাদি প্রেরণের অন্যতম একটি মাধ্যম হচ্ছে ইমেল। আমরা কম বেশি সবাই ইমেলের সাথে পরিচিত। ইমেল অর্থাৎ ইলেকট্রনিক মেল। ইমেলের মাধ্যমে আমরা তথ্যাদি পৃথিবীর এক জায়গা থেকে অন্য জায়গায় খুব দ্রুত এবং সহজে প্রেরণ করতে পারি। আমরা কম বেশি সবাই স্মার্ট মোবাইল ফোন ব্যবহার করে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে এই স্মার্টফোনটি দ্বারা একটি ইমেল প্রেরণ করা যায় ও একটি ইমেল রিসিভ করা যায়। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুকান্ত সরকার। ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট টিপস বিডি। ওয়েলকাম ব্যাক। আজকে আমি এই ভিডিওটিতে দেখাবো কিভাবে হাতের স্মার্টফোনটি দ্বারা একটি ইমেল খুব সহজে প্রেরণ করতে পারবো এবং ইমেল রিসিভ করতে পারবো। একটি ইমেল আদান প্রদান করতে গেলে আমাদের মূলত 4টি জিনিসের প্রয়োজন পড়বে। নাম্বার 1, প্রথমত আমার একটি ইমেল লাগবে যেটি থেকে আমি ইমেল পাঠাবো। নাম্বার 2, আমার নেট সংযোগ লাগবে। ইন্টারনেট সংযোগ ছাড়া ইমেল আদান প্রদান করা যাবে না। নাম্বার 3, আমার একটি ল্যাপটপ, কম্পিউটার বা একটি স্মার্ট মোবাইল ফোন লাগবে। যেহেতু আমি মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে ইমেল প্রেরণ করা যায় দেখাবো, তাই আমি একটি স্মার্টফোন নিব। নাম্বার 4, আমি যে নাম্বারটিতে ইমেল পাঠাবো সেই ইমেল নাম্বারটি লাগবে। অর্থাৎ 4টি জিনিস হলে আমি ইমেল আদান প্রদান করতে পারবো। আজকাল স্কুল, কলেজ, যে কোনো চাকরির ক্ষেত্রে ইমেল আদান প্রদান করা জানাটা খুবই জরুরি। আমি এই ভিডিওতে দেখাতে চেষ্টা করব কিভাবে মোবাইলের মাধ্যমে ইমেল পাঠানো যায়, তাও আবার আপনার হাতে থাকা প্রিয় স্মার্ট মোবাইল ফোনটি থেকে। বন্ধুরা, চলুন দেখা যাক কিভাবে মোবাইল ফোন থেকে ইমেল পাঠানো যায়। ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, মেনি মেনি থ্যাঙ্কস। বন্ধুরা, চলুন আমরা ভিডিওতে চলে যাই। ভিউয়ার্স, মোবাইলে প্রথমে আমি নেট সংযোগ নিশ্চিত করব। আমি নেট সংযোগ দিচ্ছি। নেট সংযোগ দেওয়ার পর আমি মোবাইলের অ্যাপসে চলে যাব। মোবাইলের অ্যাপসে ঠিক এরকম একটি গুগল অপশন আছে, সেটিতে ক্লিক করলে এরকম জিমেইল একটি অপশন আসবে। জিমেইল অপশনটিতে আমি ক্লিক করব। করার পর এরকম একটি অপশন আসবে। মূলত আমি এখান থেকে ইমেল পাঠাতে পারবো এবং ইমেল রিসিভও করতে পারবো। আমি কিভাবে ইমেল পড়বো বা রিসিভকৃত ইমেলটি পড়তে পারবো সেটি আমি পরবর্তীতে দেখাচ্ছি। প্রথমে আমি দেখাচ্ছি যে কিভাবে ইমেলটি পাঠাবো। ভিউয়ার্স, এখনও যারা জানেন না যে কিভাবে একটি ইমেল আইডি খুলতে হয়, প্লিজ আমার আই বাটনে ক্লিক করে দেখে আসুন কিভাবে একটি ইমেল আইডি ক্রিয়েট করতে হয়। আই বাটনে ক্লিক করার পর দেখতে পারবেন কিভাবে একটি ইমেল আইডি ক্রিয়েট করা হয়। ওই ভিডিওটি দেখলে আশা করি শিখতে পারবেন কিভাবে একটি ইমেল আইডি ক্রিয়েট করা যায়। ইমেল আইডি ক্রিয়েট করার পর কিভাবে মেল পাঠাতে হয় সেই ভিডিওটি আমি দেখাচ্ছি। মেল পাঠানোর জন্য এখানে আমার মূলত 2টি মেল আছে। আপনি যে ইমেল আইডিটি থেকে মেল পাঠাবেন সেটি প্রথমে ওপেন করবেন। ওপেন করার প্রসেসটি আমি দেখাচ্ছি। মোবাইলে যদি আপনার কোনো ইমেল আইডি দ্বারা সাইন ইন করা থাকে, তাহলে দেখেন ডান দিকে একটি এস চিহ্ন লেখা আছে। আমার মূলত আমার ইমেল আইডিটির প্রথম অক্ষর হচ্ছে এস, এর জন্য এখানে এস শো হচ্ছে। আমি এই অপশনটিতে ক্লিক করব। করার পর আমাকে এখানে আমার 2টি আইডি এখানে আছে, সেটি এখানে দেখাচ্ছে। আমি যদি নতুন একটি ইমেল আইডি ওপেন করে অর্থাৎ সাইন ইন করে সেই আইডিটি থেকে মেল পাঠাতে চাই, তাহলে আমার দেখেন এখানে লেখা আছে অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট, এটিতে ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করার পর আমি কী ধরনের ইমেল আইডি ওপেন করব? ইয়াহু, জিমেল, আউটলুক, হটমেল অ্যান্ড লাইভ। আমি একটা জিমেল আইডি ওপেন করব এবং সেখান থেকে একটি মেল পাঠাবো। এর জন্য গুগলে যাব। গুগলে যাওয়ার পর চেকিং ইনফরমেশান নিচ্ছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখন এখানে আমি ইমেল আইডিটি বসাবো। ইমেল আইডিটি বসানোর পর নেক্সট দিব এবং পাসওয়ার্ড দিব। এক্সাম্পল, আমি যদি আমার একটি আইডি ওপেন করি, এখানে আমার ইমেল আইডিটি সম্পূর্ণ লেখার পর নেক্সট বাটনে ক্লিক করব। আমার এই ইমেল আইডিটি অলরেডি এই মোবাইলটিতে ওপেন করা আছে বিদায় দেখেন নিচ্ছে না। দিস অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট অন ইউর ডিভাইস। তাহলে আমার অন্য আরেকটি ইমেল আইডি দিতে হবে, যে আইডিটি এখানে অলরেডি ওপেন নাই, সেটি দিলে এখানে নেক্সটে যাবে। তাহলে সেরকম আমি একটি ইমেল আইডি দিচ্ছি। এখানে আমি এখানে একটি ইমেল আইডি বসাচ্ছি। বসানোর পর আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর দেখেন এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ড দেওয়ার পর আমি মূলত এই আইডিটি আমি ওপেন করব না, পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট দিলে আমার ইমেল আইডিটি ওপেন হবে। এখানে আমার অলরেডি দুইটি ইমেল আইডি আছে বিধায় আমি থার্ড আইটি ইমেল আইডি ওপেন করতে যাচ্ছি না, আমি ব্যাকে চলে যাচ্ছি। আপনার ইমেল আইডিটি ওপেন হওয়ার পর এরকম ডান পাশে ইমেল আইডির প্রথম অক্ষরটি লেখা থাকবে সেটিতে ক্লিক করবেন। এখানে আমার দুইটি ইমেল আইডি আছে বিধায় আমি থার্ড আইটি ওপেন করিনি, তখন আপনার ইমেল আইডি এখানে চলে আসবে। তারপর আপনি যে ইমেল আইডিটি থেকে মেসেজ বা বার্তা বা আপনি যে ডকুমেন্টগুলো পাঠাতে চাচ্ছেন সেই ইমেল আইডিটি আগে ওপেন করে নেবেন। আমি এখানে আমার এই ইমেল আইডিটি থেকে মেসেজ পাঠাতে চাচ্ছি, এর জন্য এটি আমি ক্লিক করব, করে এটি অন করে নিব। এটি আমার প্রথম দিকে আছে বিধায় এটি আমার অলরেডি ওপেন আছে। এই দুই নম্বরটি আমার ওপেন নেই, আমি যদি দুই নম্বরটিতে ক্লিক করি তাহলে দুই নম্বরটি আমার এক নম্বরে চলে আসবে, এক নম্বরটি দুই নম্বরে চলে যাবে। আমি দেখাচ্ছি, এই যে দেখেন, তার মানে আমার কিছুক্ষণ আগে যে মেইল আইডিটি উপরে ছিল মানে ওইটি ওপেন ছিল, এখন এটা দুই নম্বরে চলে আসছে। আমি আবার আমার এই যে ইমেল আইডিটিতে আমি পাঠাতে যাচ্ছি সেটিকে আমি ওপেন করে দিব। আমি এই দুই নম্বর ইমেল আইডি যেটি সেটিতে আমি পাঠাতে যাচ্ছি, সেটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এটি উপরে সিরিয়ালে চলে গেছে। এখন মূলত আমি ইমেল পাঠাইলে আমার এই ইমেল আইডিটি থেকে ইমেল সেন্ড হবে, তাহলে আমি ইমেল সেন্ড করছি। এখন কীভাবে সেন্ড করব দেখেন এখানে লিখা আছে কম্পোজ, কম্পোজ অপশানটিতে আমি ক্লিক করব। করার পর এরকম আমার একটা পেজ চলে আসবে। দেখেন এখানে ফ্রম, আমি যে মেল আইডিটি থেকে মেল পাঠাতে যাচ্ছি সেখানে এটি শো হচ্ছে, টু অর্থাৎ আমি কাকে মেল পাঠাবো। তাহলে আমি যাকে মেল পাঠাবো এরকম একটি আমি মেল লিখি, ওই মেলটি মূলত আমারই। আমি পাঠানোর পর আবার দেখাবো যে মেলটি কীভাবে রিসিভ হচ্ছে, এর জন্য আমি আমার আরেকটা মেলে মেলটি পাঠাচ্ছি। আমি যে ইমেল আইডিটিতে আমার বার্তাটা বা আমার ডকুমেন্টটা পাঠাবো টুতে সেই ইমেল আইডিটি আমি লিখব, প্রাপকের ইমেল আইডিটি লিখব যে পাবে। আমি টুতে আমি প্রাপকের ইমেল আইডিটি বসিয়ে দিয়েছি। তারপর আরও কিছু অপশন আছে টুতে, আমি সেটি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে দেখেন সিসি আছে, সিসি অর্থাৎ কার্বন কপি। কার্বন কপি মানে আমি যদি একের অধিক মানুষকে একই মেল পাঠাতে চাই তাহলে এখানে আদার্স ইমেল অ্যাড্রেসটি লিখব। সিসির পরে বিসিসি অর্থাৎ ব্লাইন্ড কার্বন কপি। বিসিসিতে আমি যদি একের অধিক কাউকে পাঠাতে চাই একই ইমেল এখানে লেখা যায়। বিসিসির একটা সুবিধা হচ্ছে এই কার্বন কপিটি প্রাপক দেখতে পারবে না। আপনি যদি একাধিক প্রাপককে পাঠান ব্লাইন্ড কার্বন কপি অর্থাৎ বিসিসি দিয়ে, তাহলে এক প্রাপক অন্যান্য এই চিঠিটি আর কাকে কাকে পাঠানো হয়েছে সেটি সে দেখতে পারবে না। তাহলে আশা করি ক্লিয়ার। সিসি মানে কার্বন কপি, বিসিসি মানে ব্লাইন্ড কার্বন কপি। বাস, আমি যেহেতু একজনকে পাঠাচ্ছি ওটা আমার প্রয়োজন নাই। সাবজেক্ট, সাবজেক্টে হচ্ছে আমি যে জিনিসটা পাঠাবো সেটার একটা সাবজেক্ট দিব। ধরুন এখানে আমি একটা পিকচার পাঠাবো, তাহলে আমি একটা সাবজেক্ট দিই পিকচার, অর্থাৎ আপনি যে জিনিসটা পাঠাবেন সেটার একটা বা যে মেসেজটা পাঠাবেন তার একটা সাবজেক্ট এখানে দিবেন। আশা করি বুঝতে পারছেন। কম্পোজ মেল, কম্পোজ মেলে আপনি আপনার চিঠিটা টাইপ করবেন। আমি এখানে একটা ফাইল পাঠাচ্ছি, আমি বেশি কিছু লিখব না, আপনি আপনার মতো সুবিধা মতো করে লিখে নেবেন। আমি লিখব প্লিজ সিন অ্যাটাচ ফাইল, আচ্ছা। এখন অর্থাৎ আপনারা সাবজেক্টের অপশন বুঝে গেছেন, এরপর কম্পোজ আপনি যে জিনিসটা পাঠাবেন যে চিঠিটা পাঠাবেন সেখানে এটা কম্পোজ করবেন, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটা এখানে কম্পোজ করবেন। তাহলে আমি মেলের এই প্রসেসগুলো দেখানোর পর নেক্সট আমি কোনো কিছু অ্যাটাচড যদি করতে চাই তাহলে কি করব। দেখেন উপরে এই একটি অপশন আছে, এটি মূলত অ্যাটাচড, এটিতে আমি ক্লিক করব। দেখেন ক্লিক করার পর চলে আসছে অ্যাটাচ ফাইল, অ্যাটাচ ফাইলে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি যে কোনো জিনিস এখানে নিয়ে আসতে পারবো। আমি যদি পিকচার পাঠাই দেখেন এখানে পিকচার চলে আসছে, তাহলে আমি পিকচারে ক্লিক করি, হ্যাঁ পিকচারে ক্লিক করলাম, দেখেন পিকচারটি চলে আসছে। এখন ধরেন আমি একটি ডকুমেন্ট পাঠাবো, আবার অ্যাটাচে যাব। এখন এখানে ধরেন আমি মাই ফাইল থেকে আমি একটা আমার পছন্দ মতো করে ডকুমেন্ট পাঠাবো। তো যে দেখেন আমার মাই ফাইল চলে আসছে, মাই ফাইল মানে আমার মেমোরি কার্ড বা আমার ইন্টারনাল মেমোরি চলে আসছে। এখান থেকে আমি ভিডিও, অডিও, আমি যে জিনিসগুলো আমার প্রয়োজন সেখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। আচ্ছা, তাহলে মনে করেন আমি একটা ডকুমেন্ট পাঠাবো, এই যে দেখেন ডকুমেন্ট অপশনটিতে ক্লিক করলাম। ধরুন আমি একটি ওয়ার্ড ডকুমেন্ট পাঠাবো, আমার ওয়ার্ড ডকুমেন্টটা কোথায় আছে, ফাইল অপশনে আছে। কি এখানে আমি কিছু প্রশ্ন তৈরি করেছিলাম, মডেল টেস্ট, জীবন বৃত্তান্ত। ধরুন আমি একটা মডেল টেস্ট, একটা জীবন বৃত্তান্ত, মানে অর্থাৎ আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এগুলো দেখাচ্ছি। আমি একটা মডেল টেস্ট একটা জীবন বৃত্তান্ত আমি কাউকে পাঠাবো। তাহলে আমি সিলেক্ট করার পর ডান করব, ডান করার পর দেখেন এখানে চলে আসছে। প্রথমে আমার একটা পিকচার আসছে, একটা জীবন বৃত্তান্ত, একটা মডেল টেস্ট, ওয়ার্ড ফাইলের ডকুমেন্টগুলো আসছে আপনারা। তারপর ধরেন আমি একটা অডিও ক্লিপ নিয়ে আসবো, আবার যাবো অ্যাটাচড ফাইলে। অ্যাটাচড ফাইলে আসার পর আবার ধরেন মাই ফাইলে গেলাম, যাওয়ার পর ধরেন একটা অডিও নিয়ে আসলাম, একটা অডিও, যে কোনো একটা অডিও সাউন্ড ধরেন আমি অ্যাড করব। তাহলে আমি এখান থেকে আমি একটা অডিও সাউন্ড অ্যাড করলাম, অ্যাড করার পর ডান ক্লিক করলাম, দেখেন আমাকে এখানে একটা অডিও সাউন্ড চলে আসছে। এই হচ্ছে বন্ধুরা, তাহলে আমি এখানে কম্পোজ করতে পারছি, আমি কিছু ফাইল অ্যাটাচ করতে পারছি। এখন আমি সেন্ড কীভাবে করব দেখেন এখানে এই অপশনটি মূলত সেন্ড বাটন, এটিতে ক্লিক করলে আমার কাঙ্ক্ষিত মেইলে এই জিনিসগুলো চলে যাবে, অর্থাৎ আমার মেইলটি চলে যাবে। তাহলে আমি সেন্ড করতেছি, সেন্ড বাটনে ক্লিক করলাম, দেখেন এখানে সেন্ডিং লেখা আছে, অর্থাৎ আমার এই মেইলটি যাচ্ছে। যেহেতু আমার মেইলটি একটু সাইজ হয়েছে তাই একটু সময় লাগবে। হ্যাঁ, অলরেডি আমার মেইলটি সেন্ড হয়ে গেছে। আমার মেইলটি সেন্ড কত সময় হয়েছে আমি ইচ্ছা করলে আবার দেখতে পারবো। তাহলে দেখেন বাম পাশে তিনটি সমান্তরাল রেখায় ক্লিক করব, করার পর এখানে সেন্ড আইটেম আছে, এই সেন্ড আইটেমটি ক্লিক করব। করার পর আমি মেইলটি কখন পাঠিয়েছি দেখেন 12:30 পাঠিয়েছি, এখানে কি পাঠিয়েছি সেই জিনিসগুলো এখানে আছে, এখানে শো হচ্ছে। তাহলে অর্থাৎ আমরা দেখতে পারলাম যে কীভাবে একটি মেইল পাঠানো যায়। এখন বন্ধুরা আসেন কিভাবে মেইলটি রিসিভ, অর্থাৎ আমার যে মেইলটি আসছে সেটি আমি দেখতে পারবো, পড়তে পারবো এবং ফাইলগুলো ডাউনলোড করতে পারবো। ভিউয়ার্স, আমি যে মেইলটিতে এই মেইলটি পাঠিয়েছি ওই মেইলটি এখন ওপেন করব, করলে আমি দেখতে পারবো যে আমার মেইলটি আসছে কিনা। দেখেন আমি 12:38 পাঠিয়েছি, দেখি আমার ওইটা কত মিনিটে আসছে। তাহলে আমি আবার ওই যে আমার ডান পাশে যে মেইলটি আছে এই অপশনটিতে ক্লিক করব, করার পর আমি যে মেইলটিতে পাঠিয়েছি সেটি আবার ওপেন করতেছি, ওপেন করে দেখাচ্ছি। আমি যে মেইলটিতে মেইল পাঠিয়েছি সেই মেইলটি অলরেডি ওপেন করে ফেলেছি, এখন দেখি যে আমার মেইলটি আসছে কিনা। ভিউয়ার্স দেখেন এখনও মেইলটি শো হচ্ছে না। তাহলে আমি একটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে দেখি যে মেইলটি আসছে কিনা। রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখেন আমার মেইলটি এখানে শো হচ্ছে। 12:38 দেখেন এই মেইলটি এখানে শো হচ্ছে, মানে এই মেইলটি আসছে ইনবক্সে। অর্থাৎ আমি আবার দেখাচ্ছি, দেখেন বাম পাশে তিনটি সমান্তরাল রেখায় ক্লিক করার পর এখানে দেখেন অল ইনবক্সে আমি যদি ক্লিক করি, ইনবক্স মানে আমার ইনবক্সে এসে জমা হয়েছে কিনা, এই যে দেখেন অল ইনবক্স ক্লিক করার পর এখানে অলরেডি আমার ইনবক্সে 12:38 এই মেলটি আসছে। যেহেতু মেলটি আমি এখনও পড়িনি, আনসিন অবস্থায় আছে, এর জন্য কালো এবং বোল্ড হয়ে রয়েছে। আমি মেলটি সিন করার পর এবং এরকম বোল্ড আর দেখাবে না। তাহলে মেলটি পড়ি, এটিতে ক্লিক করলাম, দেখেন সাবজেক্ট ছিল পিকচার, উপরে পিকচার শো হচ্ছে। মেলটিতে কী লেখা ছিল, প্লিজ সিন অ্যাটাচ ফাইল। দেখেন এখানে একটা ছবি শো হচ্ছে, একটা জীবন বৃত্তান্ত ছিল, মডেল টেস্ট ছিল, একটি গান ছিল, সবগুলোই এখানে শো হচ্ছে। আমি যদি এগুলো এখন ডাউনলোড করতে চাই, দেখেন একটি ডাউনলোড অপশন আছে। ধরেন আমি জীবন বৃত্তান্তটি ডাউনলোড করব, এখানে যে ডাউনলোড অপশনটিতে আমি ক্লিক করব। ডাউনলোড অপশনটিতে ক্লিক করার সাথে সাথে দেখেন ডাউনলোড হয়ে গেছে, এই যে এখানে। এখন আমি যদি এটিতে ক্লিক করি আমার এটি ওপেন হয়ে দেখাবে। আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে ওপেন করব। এখানে ক্লিক করব, করার পর যেহেতু আমার এটি WPS এর ফাইল, WPS অফিসটিতে ক্লিক করে এটা অন করব, দেখি আমার জীবন বৃত্তান্তটা অন হয় কিনা। দেখেন বন্ধুরা অন হয়ে গেছে, অর্থাৎ আমি আমার মেইলটি রিসিভ করে পড়তে পেরেছি। এখন আমি আবার ব্যাকে চলে যাব, এখন আমি আবার এই মেইলটি এভাবে পড়েছি, এখন আবার ব্যাকে চলে যাব। দেখেন এখানে আমার আরও অনেকগুলো মেইল আছে। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে আমার মেইলটি সিন হওয়ার পর এরকম বোল্ড থাকবে না। দেখেন আমি মেইলটি সিন করেছি বিধায় আর বোল্ড নেই। এখানে নেক্সট কিছু ইমেইল আছে যেগুলো আমি সিন করি না, এর জন্য বোল্ড হয়েছে। সিন করার সাথে সাথে আমার এরকম বোল্ড অপশনটি চলে যাবে, তখন আপনারা বুঝতে পারবেন যে আমার মেসেজটি সিন হয়েছে। ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আমি মূলত দেখাতে চেষ্টা করেছি কিভাবে একটি স্মার্টফোন দ্বারা একটি ইমেল পাঠানো যায় এবং একটি ইমেল পাওয়া যায়, অর্থাৎ রিসিভ করা যায়, রিসিভকৃত ইমেলটি আপনি পড়তে পারবেন। ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থেকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিয়ে দিবেন এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন।